नदिया जिला अल बेंगल चिटफंड सफार्स वेलफेयर एसोसिएशन नदिया जिला कमिटर पक्ष महामान्य आदालते राय थाका सत्त्वेओ सरकारी कोषागारे प्रयोजनीय अर्थेर जोगान चिटफंडे अमानतकारीदेर लग्नेकृत अर्थ सरकारी भावे प्रतिश्रुति दिए फेरत ना देया ओ चिटफंडे एजेंटदेर निरापत्ता सुनिश्चित ना करार स्वार्थे छय दफा दाबिर प्रतिबादे दुपुर बारोटार समय एक विक्षोभ समाबेशेर आयोजन करा हय। नदिया जिलार सम्पादक इब्राहिम विश्वासेर नेतृत्वे एई विक्षोभ समाबेशटि आयोजन करा हयेछिल। एई विक्षोभ समाबेशे नदियार जिला शासक ओ जिला पुलिश सुपारिनटेंडेंट के डेपुटेशन देया हय। लोकेश देवनाथेर रिपोर्ट, खबरेर दुनिया। आमरा उपस्थित হইছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ডেপুটেশন দেব। তো আপনারা সকলে জানেন যে আমরা কোন অবস্থায় কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে দিয়ে মমনেশ মহোদয়ের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। তো যাই হোক, আমাদের ডেপুটেশনের পাঁচকালে আমাদের এই আজকের অনুষ্ঠান যেন সফল করতে আপনারা এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, সেই জন্য জানাই কৃতজ্ঞতা। এই কোভিড নাইন্টিন এই পরিস্থিতিতেও আমরা যে আমাদের পরিস্থিতি এসপিএম ডিএম মহোদয়কে বোঝানোর জন্য আমরা এখানে সকলে সচেষ্ট। তো সেই অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। আমি অনুরোধ করব আজকের এই সভায় চিটফান্ড সাফার আর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছি। সমস্ত চিটফান্ড আমানতকারদের টাকা ফেরতের দাবিতে আজকের আমাদের এই আমাদের জেলা শাসক এবং এসপির নিকট ডেপুটেশন দিতে আমরা এসেছি। কারণ আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর ধরে চিটফান্ড নিয়ে যে কাণ্ড চলছে, কেন্দ্র রাজ্যের মধ্যে কাদা ছুড়াছুড়ি চলছে, সুপ্রিম কোর্টের 101টা এবং হাইকোর্ট 52টা কোম্পানির রায় থাকা সত্ত্বেও সাধারণ মানুষ একটা টাকাও ফেরত পাচ্ছে না, সেই দাবিতে আজকে আমরা এসেছি। বিভিন্ন সময় আমরা দেখেছি বিগত লোকসভা নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আমাদের দেশের 400 উপরে বিধানসভা নির্বাচনী অধিবেশনে তারা বলেছে, নির্বাচনী জনসভায় বলেছেন যে আমরা পুনরায় ক্ষমতায় আসলে মানুষের টাকা ফেরত দেবো, চিটফান্ড আমানতকারীদের সমস্যা 90 দিনের মধ্যে সমাধান করব। কিন্তু তাদের বিন্দুমাত্র প্রয়াস দেখা যাচ্ছে না। এদিকে আমাদের রাজ্য সরকারের হাতে কোটি কোটি টাকা জমা পড়ে আছে। আপনারা জানেন যে সারা শ্যামল সেন কমিশনের টাকা 26/6/2019 বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমরা টাকা দিয়েছি, 500 কোটি টাকার মধ্যে 300 কোটি টাকা দিয়েছি, বাকি টাকাটা পড়ে আছে। আপনারা জানেন নেতা অভিনেতা অভিনেত্রীদের দেওয়া ফেরত দেওয়া টাকা এবং বিড়ি সিগারেটের উপরে এখনও কর চলছে, যে 10% কর এখনও চলছে, সেই টাকা জমতে জমতে ব্যাপক একটা টাকা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজকে কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানি অ্যাটাচ করেছে। আমাদের তাই দাবি যে সমস্ত টাকা যাতে তারা ফেরত দেয়। পাশাপাশি আমরা দেখছি দেশ রাজ্যের আমাদের জেলার বিভিন্ন ব্লকে এজেন্টের উপর ব্যাপকভাবে অত্যাচার চলছে। আমরা দেখেছি 2018 সালের 9 ফেব্রুয়ারি আমাদের পার্থ চট্টোপাধ্যায় কথা দিয়েছিলেন যে এজেন্ট সুরক্ষার বিষয়টা দেখবেন, অথচ আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণগঞ্জে একজন এজেন্ট তার বাড়িতে থাকতে পারছেন, তার বাড়িঘর ভেঙে দিয়েছে, জমি দখল করেছে, তাহিরপুরে গাড়ি কেড়ে নিয়েছে, আমরা বললেও প্রশাসনে গেলে কোনো সরা হয়নি। রানাঘাটে এজেন্টকে ফোন করে প্রশাসন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তুমি চিটফান্ড সমস্যা মিটিয়ে নাও। এই সমস্ত সমস্যা নিয়ে আমরা আমাদের জেলার অভিভাবক প্রশাসনিক প্রধান আমাদের এসপি সাহেবের কাছে যাব এবং আমাদের জেলার অভিভাবক ডিএম সাহেবের কাছে সমস্ত আমানতকারীদের টাকা ফেরত এবং এজেন্টরা যাতে সুখে শান্তিতে বাস করতে পারে সেইটা। বর্তমান আপনারা জানেন করোনা পর্যায় নিয়ে যে পরিস্থিতি চলছে, এজেন্টরা কর্মহীন হওয়ার পরে বেশিরভাগই তারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতো, বর্তমানে তারা কাজ হারিয়ে বাড়ি ফিরে এসেছে এবং আমানতকারীরা তাদের আক্রমণ করছে। আমরা প্রশাসনের কাছে সেই দাবি করব যাতে এজেন্টরা সঠিকভাবে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে এবং এজেন্ট আমানতকারী যে ওদকের ভাঙন ধরেছে, কিছু ভুক্তভোগী কিছু মুক্তস্বত্বভোগী বা মাঝখান থেকে কিছু দুষ্ট চক্র তারা চক্রান্ত করে এটা করার চেষ্টা করছে, সেইটা যাতে না হয় প্রশাসন যাতে এই বিষয়টা শক্ত হাতে দেখে, এই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম ইব্রাহিম বিশ্বাস, আমি এই সংগঠনের নদিয়া জেলা সম্পাদক। আপনাদের দাবি দাওয়া যদি পূর্ণ না হয় তাহলে আগামী দিনে আমাদের দাবি দাওয়া পূর্ণ না হলে আগামী দিনে আমরা আরও ব্যাপক আন্দোলনের দিকে যাব। আমরা তো মরেছি, আমরা কিছু দেখে ছাড়বো, কারণ আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয়, আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু আমরা দেশের 5 কোটি আমানতকারী, 40 লক্ষের উপরে এজেন্ট, আমরা কিন্তু একটা 2021-এ হয়তো আমরা কিছু নির্বাচন কিছু ইঙ্গিত আমরা দিতে যাচ্ছি, কিছু একটা ছবি কিন্তু আমরা দেখে দেবো, রাজ্য কেন্দ্র সেটা যেন মাথায় রাখে, এই আমাদের বলা। আগামী নির্বাচনে কি আপনাদের প্রক্রিয়া কীভাবে থাকবে, যে আগামী নির্বাচন তো সামনে 2021-এ, তা আপনারা কী ভাবছেন যে আগামী দিনে যদি আপনাদের দাবি দাবাগুলো যদি না মানা হয় তাহলে সেই ব্যাপারে আপনারা কী ভাবছেন? এটা আমরা নির্বাচনী, যেহেতু আমরা অরাজনৈতিক দল, আমরা ভোটের রাজনীতি করতে আসেন এখানে, আমরা
গরিব দুঃখী সাধারণ মানুষের টাকা ফেরতের জন্য এখানে এসেছি। আমরা যেটা করবো সেটা আমরা পরিস্থিতি বা ফলে বুঝিয়ে দেবো, আমরা মুখে বলবো না সেটা। আপনার নাম? আমার নাম ইব্রাহিম বিশ্বাস, আমি এই সংগঠনের জেলা সম্পাদক।